সুপ্রভাত বাচ্চারা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং নিজেদের যত্ন নিজেরা নিশ্চয়ই রাখছো, তাই তো? আমরা আগের দিন শিখে নিয়েছিলাম ব্যঞ্জন বর্ণ চিহ্ন প্রসঙ্গ আমাদের ছিল। আগের দিন আমরা করেছিলাম কি, ক থেকে ই পর্যন্ত শিখেছিলাম। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত 40টা বর্ণকে ব্যঞ্জন বর্ণ বলছে। এর মধ্যে আমরা ক থেকে ই পর্যন্ত শিখে নিয়েছি। আজকে শিখব কি, ট থেকে ম পর্যন্ত। ট থেকে ম 15টা বর্ণ আজকে আমরা শিখব। দেখো, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম। আরেকবার বলি, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম। এই 15টা বর্ণ আমরা আজকে রিভাইজ করছি, ঠিক আছে? কি কি ছড়া আছে দেখে নাও। টয়ে কি আছে, টিয়া পাখির ঠোঁটটি লাল, ঠয়ে আছে ঠাকুর দাদার শুকনো গাল। টিয়া পাখির ঠোঁটটি লাল, ঠাকুর দাদার শুকনো গাল। ডতে আছে ডুলি কাঁধে বেহারা যায়, ঢতে ঢুলি ভায়া ঢোলক বাজায়। ডুলি কাঁধে বেহারা যায়, ঢুলি ভায়া ঢোলক বাজায়। মূর্ধন্যতে মূর্ধন্য নাকের পরে, তয়ে তিমি আপন শিকার ধরে। মূর্ধন্য নাকের পরে, তিমি আপন শিকার ধরে। থতে কি আছে, থালা ভরা আছে মিঠাই, দতে দোয়াত আছে কালি নাই। থালা ভরা আছে মিঠাই, দোয়াত আছে কালি নাই। তারপর ধপে ধতে কি আছে, ধোপা কেমন কাপড় কাচে, দন্তনতে নাপিত ভায়া দাড়ি চাঁচে। ধোপা কেমন কাপড় কাচে, নাপিত ভায়া দাড়ি চাঁচে। তারপরে পথে আছে, পাখির বাসা হাওয়ায় নড়ে, ফতে ফোয়ারা হতে জল পড়ে। পাখির বাসা হাওয়ায় নড়ে, ফোয়ারা হতে জল পড়ে। বতে বুলবুলিটির মুখটি কালো, ভতে ভাল্লুক জানে বাঁচতে ভালো। বুলবুলিটির মুখটি কালো, ভাল্লুক জানে বাঁচতে ভালো। মতে ময়ূর নাচে পেখম ধরে, ময়ূর নাচে পেখম ধরে। তাহলে বোঝা গেল, আমরা আজকে শিখলাম ট থেকে ম পর্যন্ত 15টা বর্ণ, ক থেকে চন্দ্রবিন্দুর মধ্যে ট থেকে ম পর্যন্ত আমরা আজকে শিখলাম, ঠিক আছে? তাহলে আজকের মতো এইটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির বাইরে বেরোবে না, বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে যাও, এবং বাড়িতে থাকলেই ভালো থাকবে, এই কথাটা মাথায় রেখো।